আলহামদুলিল্লাহ, এত কিছু সত্ত্বেও আমার মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপর অসন্তুষ্ট হননি। গতকাল সে আমাকে বলছিল, জান্নাতের সৌন্দর্য বর্ণনা হয়েছে এমন কিছু আয়াত আমাকে তেলাওয়াত করে শোনাও। ফুসফুস অচল হয়ে যাওয়ার কারণে গত রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়, আর সে তখন এই কথাই বারবার বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব, সমস্ত প্রশংসা আপনার। আমার ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবে, বিশেষ করে সে ছিল অপ্রাপ্তবয়স্ক শিশু। ওয়াল্লাহি, আমার ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই সম্মানিত করবেই। আমি ও আমার স্ত্রী বিষয়টি খুব সহজভাবে নিয়েছি। উত্তম আমল করার পর আমরা তার সাথে জান্নাতে মিলিত হব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইমান আনে এবং যাদের সন্তানেরা ইমানের ক্ষেত্রে তাদের অনুগামী হয়, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করব এবং তাদের আমল বিন্দুমাত্র হ্রাস করব না। আমি তো সে বাবার কথার কল্পনাই করতে পারছি না যিনি সন্তানদের সঠিক তারবিয়াতে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন, অথচ সন্তান আল্লাহর অবাধ্যতা কিংবা কুফরী অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই ধরনের বাবারা আফসোস করতে পারেন, কারণ হতে পারে এটাই ছিল সন্তানের সাথে তার শেষ সাক্ষাৎ। একজনের আবাস হবে চিরস্থায়ী জান্নাত, তো অপরজনের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর কসম, এটাই হলো প্রকৃত যন্ত্রণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন, ক্ষতিগ্রস্ত তো তারা যারা কিয়ামতের দিন নিজের ও নিজের পরিবার পরিজনদের ক্ষতি সাধন করবে। জেনে রাখো, এটাই সুস্পষ্ট ক্ষতি। কেউ হয়তো জান্নাতে যাবে ঠিকই, কিন্তু সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন থাকবে, কারণ তারা হবে জাহান্নামী। আল্লাহর কসম, আমার দুঃখ শুধু এটুকুই যে আমার কন্যা আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমার অন্তরে এর চেয়েও বেশি প্রশান্তিতে সে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই উত্তম অবস্থায় জীবনের পরিসমাপ্তি দিয়েছেন, এ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই করুণা। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমি বারবার আপনাদেরকে বলছি, আপনাদের প্রতি উপদেশ থাকবে, যাকে ভালোবাসবেন তার মৃত্যুর আগে অন্তত তার হেদায়েতের প্রতি আগ্রহী হন, তার কাছে থেকে তওবা এক প্রকার ছিনিয়েই নিন। না হয় হতে পারে আপনি এই ব্যাপারে উদাসীন থাকবেন আর আপনার কোনো প্রিয় ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, হয়তো সে সংশয় নিয়ে কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে উপহাস করে পরকালের পথে পাড়ি জমাবে, যেটা আপনার জন্য গ্লানি হয়ে থাকবে। তাই আপনার প্রতি আমার এই উপদেশটাই রইল। স্মরণ করুন প্রিয় নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি তার প্রিয় চাচা আবু তালেবের মুখ থেকে কালিমা বের করার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছিলেন, প্রিয় চাচা আমার শুধু কালিমাটি পড়ুন, এর মাধ্যমে আমি কিয়ামতের দিন আল্লাহর সাথে আপনার জন্য তর্ক করব। শুধুমাত্র কালিমাটি পড়ুন, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন। তার যে চাচা নবীর জন্য জান মাল সন্তান সন্ততি সবকিছু উৎসর্গ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাচার সাথে জান্নাতে একত্রিত হতে চেয়েছিল, কিন্তু তিনি আবুল মুত্তালিবের ধর্মের মৃত্যুবরণ করলেন। সত্যি খুবই করুণ পরিস্থিতি, আমি নিজে সহ্য করতে পারতাম না, সবই আল্লাহরই প্রশংসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে যে আমার মেয়ে ধৈর্যশীল ও সন্তুষ্ট অবস্থায় মৃত্যুবরণ করেছে। শেষ সময় ক্লান্ত পরিশ্রান্ত শরীরেও সে বলেছিল, জোহরের নামাজ পড়িনি, জোহরের নামাজ পড়ব। নিজের পর্দার ব্যাপারে সে ছিল সদা সতর্ক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোনো বিধান নিয়ে উপহাস হতে দেখলে সে ক্রোধে জ্বলে উঠে বলতো, বাবা দেখো ইসলাম নিয়ে তারা কেমন বাজে কথা বলছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই সুধারণা রাখতে পারি যে তিনি আমার কন্যাকে সম্মানিত করবেন। আমাদের সন্নিধ্যের তুলনায় তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্নিধ্য অধিক কল্যাণকর হবে। এখন আমার কাজ শুধু এটুকুই বাকি যে জীবনের বাকি স্বল্প সময়টুকু উত্তম আমল করা এবং তার সাথে সংযুক্ত হয়ে যাওয়া। এই পরিস্থিতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা, যেন তিনি প্রিয়জনদের হেদায়েত দানের মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করেন, কোনো রকম হিসাব ছাড়া তাদের সাথে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করেন।